पूरी दारू पींदी बाली तो लाल टॉप पाली किते हो नस वाली मैं का डांस कर ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখুন এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করব যেন ভিডিও অপশন থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব এবং যে অ্যাড অপশনে ক্লিক করব এরপর চলে যাব আমরা ইন্ডিং এর দিকে এখান থেকে ইন্ডিং অটোমেটিক্যালি রিমুভ করে দেব তারপর ফটো সার্চ করে প্লাস ওয়ানে চাপ দেব তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব ফটোস অপশনে যাওয়ার পর এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 7টা পিকচার প্রয়োজন হবে তো এখান থেকে আপনি আপনার মতো করে 7টা পিকচার সিলেক্ট করবেন ওকে আমি জাস্ট এখান থেকে আমাদের মতো করে 7টা পিকচার সিলেক্ট করে নিয়েছি নাও পরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা ফরম্যাট নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব ক্লিক করার পর 960তে ক্লিক করব এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপে একটা টাচ দেব এখান থেকে যদি আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয় না এখান থেকে 960 যেহেতু আসছে আমাদের 629 করতে হবে ওকে 629 এ ক্লিক করার পর এখান থেকে ভিডিও ক্লিপে টাচ দেওয়ার পর এটাকে আমাদের 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং এখান থেকে আমাদের প্রত্যেকটা ক্লিপ আর কি বা ফটো বলেন সব কিছু কিন্তু আমাদের 90 অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে আমরা যেমনটা করতেছি এখান থেকে জাস্ট লেয়ারে ক্লিক করবে এবং হচ্ছে ডিসপ্লে স্ক্যান থেকে আপনার যেটা যতটুকু লাগে ঠিক ততটুকু কিন্তু আপনি এখান থেকে আপনার মতো করে লেফট বা রাইট সাইডে কিন্তু রোটেট করে নিতে পারবেন ওকে এখান থেকে আপনি লেফট বা রাইট সাইডে আপনি হচ্ছে এগুলোকে সরাই নিতে পারবেন যেমনটা এই যে মুভ করতেছে আমি ওকে তো আপনাকে অবশ্যই রাইট সাইডে রোটেট করতে হবে আমি যেরকমটা করছি 90 অ্যাঙ্গেল ফুল স্ক্রিন করে নিতে হবে তো এবার হচ্ছে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো যেন অ্যারোতে ক্লিক করবো তারপর এক্সট্রাক্টারে এরপর মিউজিকটাকে সিলেক্ট করবো তারপর ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো এখান থেকে ফটো ডিউরেশনে আমরা ফটোতে ক্লিক করবো ক্লিক করার পর 1.1 করে দেবো এখান থেকে ওকে তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারই 1.1 করে দেবো তো কথার মাঝখানে আজকে একটু ভুল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে একটু অন্যরকম একটা প্যারা আছে তো যার কারণে কিন্তু আমাদের একটু মাঝে মাঝে উল্টাপাল্টা কথা শুনতেছেন হয়তো বা যে এমন কিছু করে নাই যাই হোক এখন আমরা হচ্ছে এগুলাকে 1.1 যে রোটেটিং করে নেব ফুল মানে সরি কথার মাঝখানে ভুল হয়ে যেতেছে তারপর মানে 1.1 আমরা ডিউরেশন অ্যাডজাস্ট করবো আমাদের কিন্তু 1.1 দিয়ে প্রত্যেকটা ফটো কিন্তু দেখেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ওকে তো যাই হোক কথার মাঝখানে ভুল ভ্রান্তির জন্য আজকে আপনাদের কাছে খুবই দুঃখিত তো এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো যেন প্রথম পিকচার ক্লিক করবো ক্লিক করার পর অ্যানিমেশন চলে যাবো দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো ওকে তো যেটা বলছি আমি একটু প্যারার ভিতরে আসি বলতে গেলে চলে এরকমটা আর কি তো এর জন্য যার জন্য আপনারা এরকমটা দেখতেছেন মানে কথা উল্টাপাল্টা কিছু বলে ফেলতেছে তো এর জন্য প্লিজ ডোন্ট মাইন্ড ওকে তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার পেন্ডুলাম 1 অ্যানিমেশনকে সিলেক্ট করবো আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করবো তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে এবং আমরা এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাবো বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে শেক নামে একটা ইফেক্ট আমরা দেখতে পাবো ওকে কিছুটা নিচে স্ক্রল ডাউন করলে আমরা এখান থেকে দেখতে পাবো শেক এখানে অনেকগুলো ইফেক্ট আছে আমরা দেখতে পাচ্ছি শেকটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো এরপর শেকটাকে আমরা হচ্ছে ইন পজিশনে রাখবো এবং হচ্ছে আমরা এটাকে শর্ট করে নিব শর্ট করে জাস্ট আমরা এটাকে কপি করবো যেহেতু আমাদের 7টা পিকচার আছে আমাদের মোটামুটি 7টা তো প্রয়োজন হবে ওকে তো সেক্ষেত্রে আমরা জাস্ট কিছু কপি করে এবং হচ্ছে প্রত্যেকটা আমরা ইন্ডে দিয়ে দেবো আপাতত এটা গেল দেন হচ্ছে আপনাদের যেটা যেখানে প্রয়োজন হয় সেইখানে কিন্তু দিয়ে দেবেন ওকে তো যাই হোক আমি যেটা বলছি যে প্যারাটা এটা হচ্ছে মেন বিষয় হচ্ছে অবহেলা আর কি মানুষ মানুষকে অবহেলা করলে তার একটু খারাপ লাগে তো যাই হোক এখন আমি যেটা বলতেছি এখান থেকে আমাদের প্রত্যেকটাতে কিন্তু এটা দিয়ে দিতে হবে ওকে তো এখান থেকে আমরা কপি করে দেবো তারপর এখন একটা মেবি আমাদের বাকি আছে এখানে তো এখান থেকে আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে করে নেবেন ওকে আমি এখান থেকে যদিও তাড়াহুড়া করতেছি দেখা গেলো একটু অ্যাডজাস্ট একটু মানে অ্যাডজাস্টেবল নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিলে সবচেয়ে বেটার হবে তো এখান থেকে আমরা ফাইনাল লেভেল ভিডিওটাকে প্লে করবো আমরা রোটেটিং অবস্থায় ভিডিওটিকে প্লে করছি জাস্ট চেক দেওয়ার জন্য আমাদের ভিডিওটি কী অবস্থায় আছে তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি এটা ইন্ডিয়ানাদের টেস্টার দিয়ে দিয়েছি ওকে সেই জন্য দুঃখিত তো ভিডিও বলতে সব কিছু আছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না এখান থেকে যেমন এটাও আমরা স্টার্টে আছে সব কিছু উল্টাপাল্টা লাগতেছে তো এখন যাই হোক আমরা এখান থেকে ভিডিওটিকে সেভ করে অবশ্যই রেজলিউশনটাকে হাই করে নেবো তারপর এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে তো ভিডিওটির মূল কথা হচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু রোটেট করে নিতে হবে যেটা হচ্ছে
আমাদের আমরা যেমন প্রথম ফর্মেটটাকে চেঞ্জ করে 669 কোর্স এবার হচ্ছে আমরা আমাদের পুরো আগে যেই ফর্মেটটা ছিল 962 ওইটাতে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো এটা টিকটক আপলোড দেওয়ার সময় করতে পারবো, অনেকেই পারেন না, যার কারণে কিন্তু আমরা এটা দেখিয়ে দেবো। এখান থেকে ডান অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ হয়ে গেলে এরপর নিপোজিট, তারপর আবার ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র ভিডিওটিকে সিলেক্ট করবো যেটা এক্সপোর্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাবো বরাবর ফর্মেট অপশনে, দেন এখান থেকে 962 ক্লিক করবো, তারপর ভিডিও দেখে টাচ দিব, তারপর এটাকে আমরা এর আগে রাইটে করছিলাম, এবার হচ্ছে লেফট 90 অ্যাঙ্গেল রোটেট করবো, করার পর এখান থেকে আমরা পরিসেন করে নেবো, এবং হচ্ছে আমরা ইন্ডিকেটর মার্কটাকে রিমুভ করবো, চাইলে ভিডিওটাকে আবার প্লে করে দেখতে পারেন। তো সব কিছু যদি আপনার মনে হয় ঠিকঠাক আছে সেক্ষেত্রে আমরা রেজলিউশন এখান থেকে হাই করে নেবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই হচ্ছে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি যেটা বলছি, আমি যে প্যারাটা আছে আপনারা অবশ্যই দোয়া করেন যাতে সব কিছু সলভ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন।